মাশাআল্লাহ একসঙ্গে অনেকগুলো হচ্ছে হাসা একই রঙের হাসা দেখতে পাচ্ছি হাসার জাতটা তো আমরা জানি বৈশিষ্ট্য সম্পূর্ণ সাদা হবে যে চোখের পাপড়ি থেকে শুরু করে পায়ের একেবারে পাতা পর্যন্ত তাই না তো এই যে হাসা সংগ্রহ করলেন আপনি মানে এটার কি উদ্দেশ্য এটা আসলে একটা ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকেই করা এবং কুরবানির ঈদের সময় দেখা যাচ্ছে এই গরুগুলো প্রচন্ড রকম চাহিদা হয় তো পুরো হাট খুঁজে কিন্তু আমরা দেখি যে আপনার হয়তো বা হাজার হাজার বিভিন্ন রকমের গরু থাকে শাহিওয়াল বলেন অন্য অন্য জাত বলেন দেশাল বলেন সেইখানে এই হাসা কিন্তু একটা থেকে দুইটার বেশি পাওয়া যায় না তো আমি চিন্তা করলাম তাহলে এই গরুগুলো এবার কালেকশন করি সেই চিন্তা ভাবনা থেকেই হাসা আনা একসঙ্গে একটু বেশি পরিমাণে হাসা গরুটা হচ্ছে কালেক্ট করে সেটাকে আপনার বিক্রি প্ল্যান কয়টা হাসা আছে এখানে আমার এখানে সব মিলায় আছে 14টা দর্শক আপনারা কিন্তু এই যে হাসা যে জাতের গরুটা সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একসাথে একই খামারে এত গুলো হাসা কিন্তু আমি এখন পর্যন্ত তেমন একটা দেখা যায় না খুবই রেয়ার এই হাসার কিন্তু বাজার মূল্য কিন্তু বেশ ভালো তো ভাই কি উদ্দেশ্য করছেন সেটা তো বললেন কিন্তু একটা হিস্ট্রি কিন্তু আছে তাই না পুরান ঢাকার যে একটা হাসা নিয়ে একটা হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা আমাকে একটু বলবেন তো আমি দেখেছি পুরান ঢাকা এবং মুন্সিগঞ্জ বিক্রমপুরের এইদিকে ওনারা আপনার এই সাদা হাসা গরুগুলো বেশিরভাগ কোরবানির সময় প্রথম পছন্দ তাদের থাকে তো ওনারা দেখা যাচ্ছে এই গরুটাকে সংগ্রহ করে সাদা পাঞ্জাবি পরবে সাদা লুঙ্গি পরবে পরে এই গরুটা নিয়ে ঈদের আগে বেশ আদর যত্ন এবং একটা ক্রেজ সৃষ্টি করবে এবং এতে করে কোরবানি মুহূর্ত ইয়েটাকে আরও বেশি আনন্দময় করে তোলে আচ্ছা তো পুরান ঢাকা থেকে তো তাহলে হাসার অনেক চাহিদা এছাড়া অন্য কোথাও থেকে হচ্ছে এর চাহিদাটা অনেক বেশি বা কোন অঞ্চলের এই হাসাটা সেটা আমাকে এটা আমাদের দেশের আপনার মুন্সিগঞ্জ বিক্রমপুরের একটা বিলুপ্ত প্রায় জাত এবং এটা ওখানে মীর কাদিম নামে একটা থানা আছে সেই থানার নাম অনুসারে এই গরুগুলোকে বলা হয় মীর কাদিমের হাসা আচ্ছা এই যে দাঁড়িয়ে হাসা নিয়ে কথা বলছি আমাদের দর্শকদেরকেও দেখায় যে এই হাসা গরু জাতটা কেমন হয়ে থাকে দর্শক বন্ধুরা আপনারা যদি দেখেন দেখছেন পুরো শরীরটা কিন্তু সাদা যে প্রথমে বলেছে ভাই বলেন এটা বৈশিষ্ট্য আপনি দেখবেন যে এই গরুগুলোর পুরো অংশটা ধরে মানে সম্পূর্ণ সাদা থাকবে এবং মুখ আপনার কান চোখ চোখের পিসি ভুরু জিবা সব কিছু কিন্তু সাদা এবং শিঙও দেখবেন সাদা এই যে তারপর আপনার যে পায়ের দেখবেন সাদা অংশ এবং সব কিছু মিলে কিন্তু গরুটা সাদা তো ভাই এটাকে আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন এগুলো আমার বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা যেমন রাজশাহী সিটি হাট থেকে কিছু পেয়েছি তারপর আপনার রংপুর এদিকে নওগাঁ তারপর জয়পুরহাট পাঁচডিবি সিরাজগঞ্জ এই বিভিন্ন এলাকা থেকে আমি সংগ্রহ করি মূল্যটা জানতে চাই আপনি একে কত টাকা দিয়ে কিনেছেন এবং কত টাকা বিক্রি করবেন এইটা আমার কেনা আপনার 50,000-এর কিছু উপরে এখন এই গরুটার দাম আছে ধরেন আপনার 80-85,000 টাকা আমার মোটামুটি 2 মাস হয় কেনা হয়েছে কয় দাঁত হলে আপনি বিক্রি করবেন এগুলো মোটামুটি আপনার 2 থেকে 4 দাঁত হওয়ার পর একটা বাজারের ডিমান্ডটা বাড়ে এবং তখন এর গ্রোথও বাড়ে এবং পুরো ম্যাচিউরড বলা যায় তো এখন যেহেতু দাঁত হয়নি তাই এগুলাকে আসলে ম্যাচিউরড বলা যাবে না এবং এই যেমন দেখুন এই গরুটা দেখেন লেন্সটা একেবারে সাদা কিন্তু এবং এটা একটু নিচে একটু হালকা ব্রাউনিশ কালার হ্যাঁ এগুলোকে আবার অনেকে গোল্ডেন হাসা বলে একটু ব্রাউন টাইপ জি আচ্ছা গোল্ডেন হাসা যেগুলো হচ্ছে মানে পুরোপুরি সাদা ওটা এমনি হাসা আর যেটা মধ্যে একটু গোল্ডেন গোল্ডেন ভাব আছে সেটা হচ্ছে গোল্ডেন হাসা এর বাজারে চাহিদা কেমন এই হাসার মতনই সেম কিছু একটু গোল্ডেন টাইপ হয় কিছু সাদা হয় এটা দেখেন এই যে লেজের মধ্যে ভাই বললেন যে গোল্ডেন গোল্ডেন ভাই আপনি একটু ধরে দেখেন এই যে দেখেন এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য আছে সাদার মধ্যে নিচে চুলের মতো অনেকটা হ্যাঁ ঘোড়ার চুলও কিন্তু আমরা অনেকটা দেখে থাকি এবং ফরানাদের চুল দেখবেন অনেকটা এই টাইপের এবং পায়ের এই অংশটা ডিজাইন করা বলা যায় তো খুবই সুন্দর একটু ব্যতিক্রম ভাই আপনি বলছিলেন যে হাসা যে জাতটা সেটা হচ্ছে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই না তো এই জাতটিকে টিকিয়ে রাখতে হলে আমাদের কি করণীয় আপনি কি বলবেন যে কি পরামর্শ দিবেন কিভাবে আমরা টিকিয়ে রাখব এটা আসলে আমি মনে করি আমাদের দেশে যারা প্রাণী সম্পদ উন্নয়ন নিয়ে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে ওনারা কৃষকদেরকে এবং খামারিদেরকে যদি এর প্রতি আগ্রহ ইন্টারেস্ট করে তারপর চিটাংয়ের একটা জাত আছে আপনার আরসিসি চিটাং রেড ক্যাটল বলা হয় এবং ওইটা কিন্তু সবকিছু লাল হয় দেখবেন এবং এই জাতগুলো যত বেশি আমাদের দেশে উন্নয়ন হবে আমি মনে করি অতটাই দেশে আমাদের যে গরুতে আরো স্বয়ংসম্পূর্ণ থাকতে পারবো আমরা তা আপনি তো বলছিলেন এটা খেতেও খুব সুস্বাদু তার মানে আমাদের তো এটা অবশ্যই সংরক্ষণ করতে হবে প্রাণী সম্পদ অধিদপ্তর এই বিষয়ে নিশ্চয়ই কাজ করবেন কিভাবে এই জাতটাকে টিকিয়ে রাখতে পারি তো দর্শক এখানে আরেকটা গরু দেখছি তো এটা শরীরে একটু একটু দাগ দেখতে পাচ্ছি এটা একটু স্কিনের সমস্যা হয়েছিল পরে হ্যাঁ ওটা রোগ ভালো হয়ে গেছে তেমন এর সমস্যা এখন আর নাই কি সমস্যাটা কি হয়েছে স্কিনে একটু প্রবলেম হয়েছিল তো এটা পরে ঠিক হয়ে গেছে
কি কি রোগের সম্মুখীন হয়েছেন? আমি এগুলো নিয়ে তেমন খুব একটা রোগের সম্মুখীন হইনি। যেটা হয়েছে ওই যে আপনার উকুন আঠালে, তো এখানে আপনার ওই যে আইভারমেক্টিন গ্রুপের একটা ইনজেকশন পাওয়া যায়, এটা আপনার 4-5 সিসি করে চামড়ার নিচে দিলে এটা দ্রুত সেরে যায়। আচ্ছা, তো প্রয়োজনীয়তে ভ্যাকসিন দিতে হয়েছে তাই না? খামারে তোলার আগে কিন্তু আমরা এই জিনিসটা করে থাকি। আমাদের এমনি খুরা ভ্যাকসিন ছাড়া আর কোনো ভ্যাকসিন দেই না, যেটা এফএমডি ওইটাই দেওয়া হয়। তো এই দেশীয় জাত, তো যার কারণে এদের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি। তো একে আপনি কত দিয়ে কিনেছেন এবং কত বিক্রি করবেন? একে আমি কিনেছিলাম 85,000 টাকা দিয়ে, এটা রাজশাহী সিটি হাট থেকে ক্রয় করা। এবং গরুটা এখন আপনার হাইট আছে প্রায় এই 48-49 ইঞ্চির মতো, এবং এটা এখন দাম আছে প্রায় 1 লাখের উপরে প্লাস। হ্যাঁ, এটা 2 মাস আগে ক্রয় করা। হ্যাঁ, এখানে তো হাঁসাগুলো দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর। আমরা মানে চাই যেন এই হাঁসা জাতটা টিকিয়ে থাকে, এবং হচ্ছে বাংলাদেশে আরও খামারিরা আছেন যারা তারা অন্যান্য গরুর পাশেও কিন্তু যেন হাঁসাটা হচ্ছে লালন পালন করে, তাহলে হচ্ছে জাতটা আমাদের টিকে থাকবে। তো ভাই, এখানে তো অনেকক্ষণ দাঁড়িয়ে কথা বললাম, তাহলে আমরা আর কি দেখতে পারি? ওইদিকে আমার কিছু গির বকনা আছে, ওটা দেখতে পারেন, আর একটা ব্রাহ্মা আছে, আর ওইদিকে কিছু হাঁসা আছে, ওগুলা দেখা যেতে পারে। তাহলে চলেন যাই আমরা। হ্যাঁ, শিওর।